সময়টা এখন এমন যে আমরা ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় পুরোটা দিন জুড়েই মোবাইল ফোনে আটকে থাকি। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো বা মোবাইল গেমে, অবশ্য রাতে মোবাইল ফোনের স্ক্রিনে আটকে থাকা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঘুমানোর আগে মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়া বা গেমে যদি বুথ থাকার অভ্যাস থাকে, তবে নিজের অজান্তেই দৃষ্টিশক্তি ও চোখের ক্ষতি করছেন। মোবাইল ফোনে যে নীল আলো ছড়ায়, রুমের লাইট নিভিয়ে দেওয়ার কারণে রাতে সেটা আরও তীক্ষ্ণ হয়ে যায়। এটা শুধু দৃষ্টিশক্তিরই ক্ষতি করে এরকমটাই না, পাশাপাশি শরীরের উপর বেশ বিরূপ প্রভাব ফেলে। রাতে স্মার্টফোন নিয়ে বেশি সময় কাটালে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন, চলুন জেনে নেওয়া যাক। ঘুমের ব্যাঘাত হয়। স্মার্টফোনের নীল আলো শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। এই হরমোন মানুষের ঘুম নিয়ন্ত্রণ ও ঘুমের চক্র ঠিক রাখতে ভূমিকা রাখে। নিয়মিত রাতে ঘুমানোর আগে যারা স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাদের ঘুম কমে যেতে পারে। মস্তিষ্ক ও মন অতি সক্রিয় হওয়ার কারণে এমনটা হয়। প্রতি রাতে মানুষের 7-8 ঘন্টার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। রাতে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়লে রাতে ঘুমানোর কারণে পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হতে পারেন আপনি। রেটিনার ক্ষতি করে। রাতে ঘরের আলো নিভিয়ে অনেকে স্মার্টফোনের নীল আলোতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে পড়েন। এতে মোবাইল ফোনের ক্ষতিকর নীল আলো সরাসরি চোখে আঘাত করে। এর ফলে চোখের কোষের ক্ষতি হয় ও চোখে ব্যথা অনুভব হয়। মোবাইল ফোনের নীল আলো রেটিনার স্থায়ী ক্ষতি করে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে। হতাশা বাড়ায়। রাতে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়লে পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হয়ে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, যা হতাশার দিকে ঠেলে দিতে পারে আপনাকে। আর ঘুমের অভাবে দিনের বেলায় চিন্তা শক্তি ও শারীরিক শক্তিও কমে যেতে পারে আপনার। এতে মানসিকভাবে দিনে দিনে আপনি দুর্বল হয়ে যেতে পারেন। ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছেন, মোবাইল ফোন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায়, যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সঞ্জিদা শিমু, নিউজ ফ্ল্যাশ 71।